উত্তর মালদার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ হরিশ্চন্দ্রপুরে শাসক দলের কর্মী সভা অনুষ্ঠিত হল। এদিন হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির প্রেক্ষাগৃহে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তজমুল হোসেন, জেলা সভাপতি রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, জুমুর রহমান, ব্লক সভাপতি জিয়াউর রহমান প্রমুখ। মন্ত্রী তজমুল হোসেন বলেন, আজকের সভা আমাদের সাফল্যমণ্ডিত হয়েছে, আমরা এই আসনে 100 ভাগ জিতব। প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, আজকে দলের সক্রিয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। আমরা আশাবাদী এই লোকসভা কেন্দ্র থেকে আমি জয়লাভ করব। কি ছিল আজকে কি আজকে উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রার্থী পরিচিতি সভা ছিল। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর সংগঠনে প্রার্থী পরিচিতি হলো এবং মানুষ আজকে প্রার্থীকে দেখে এবং প্রার্থীর বক্তব্যকে শুনে খুবই আনন্দিত এবং গর্বিত যে মানুষ মনে করছে যে এইসব প্রার্থীকে আমরা যদি নির্বাচিত করে যদি পাঠাতে পারি তাহলে আমাদের এলাকার সমস্যার কথা এবং যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদের উত্তর মালদায় সমস্ত সমস্যার কথা তিনি তুলে ধরবেন। এখানকার মানুষ তাকে দুই হাতে তাকে অভিনন্দন জানালেন যে আপনি সত্যিকারে নির্বাচিত হয়ে আসবেন, আমাদের এটা দোয়া থাকবে। আপনাদের দিক থেকে কতটুকু চেষ্টা করছেন তো উনি কি এবার পারবেন জিততে? আপনারা কি মনে করছেন এনার উনি কি এবার আবার পারবেন? এটা সিট 100% দিচ্ছে এবং জিতবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় এমন একজন লোক, তিনি জিতবেন। আমাদের এখানে আজকে কর্মসূচি ছিল, আমাদের হরিশ্চন্দ্রপুর এই এলাকার সমস্ত আমাদের যারা সম্পদ, যারা আমাদের মুখকে শক্তিশালী করে, অঞ্চলকে শক্তিশালী করে এবং উচ্চতর নেতৃত্ব সকলে মিলে, জেলা নেতৃত্ব, ফ্রন্ট অর্গানাইজেশন সকলে মিলে, সকলে জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা সকলে মিলে আমাদের একটা মিটিং ছিল, স্ট্র্যাটেজিক মিটিং, কর্মী সভা, যেখানে রণকৌশল ঠিক করা হয়েছে এই কীভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে মঞ্চ থেকে বলতে দেখা গেল। এটা নিয়ে কি বলতে কি বুঝালেন আপনি? কি ধরনের মানে কি দল তার স্ট্র্যাটেজি মিডিয়াকে বলে কি কখনো বলে? আমরা বলছি শুধু খেলা, আমরা খেলাধুলো করছি, দেখুন ওয়েট করতে থাকুন, কি খেলা আগে বলে দেবো। তৃণমূল কংগ্রেসের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। বুথ থেকে শুরু করে ব্লক পর্যন্ত নেতৃত্বদেরকে নিয়ে, শাখা সমূহ নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীকে নিয়ে। সেই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি। দুদিন আগে জেলা বিজেপি সভাপতি যারা এ ধরনের কথা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে, রাজনীতির সাথে যুক্ত মানুষ না থাকে এ ধরনের কথা বলেন। টিকিটটা মানুষের কাছে বড় নয়, আমরা রাজনীতি করে উঠে এসেছি ছোটবেলা থেকে। ছাত্র রাজনীতির সাথে যুক্ত রহিম বক্সি আজকে একটা দলের জেলা সভাপতি হিসাবে কাজ করছে, এটাতে বড় সম্মানের কিছু হতে পারে না। আমাদের সম্মানীয় নেত্রী মমতা ব্যানার্জি আমাকে বিধায়ক করেছেন, আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন গোটা জেলার নির্বাচন দেখার জন্য। সেই ক্ষেত্রে বিজেপিরা যা বলছেন অনভিজ্ঞ লোকগুলো এরা পলিটিক্সের সাথে যুক্ত নেই বলে এ ধরনের কথা বলছে। আর তারা বলছেন ঘরে ঢুকে যাওয়ার কথা নাকি তারা বলছেন, লাঠি পেটার কথা তারা বলছেন। এখনও মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ গাল দেওয়ার চেষ্টা করে তার পিঠের চামড়াটা টেনে নিব, এটা রহিম বক্সি আজকের দিন দাঁড়িয়ে এখানে বলছে। ভ্যাকসিন শত কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, কেন্দ্রীয় সরকারই তো এক একটা অঙ্গরাজ্যকে দেখবেন, শুধু ভ্যাকসিন নয়, এখানে 100 জনের টাকাটাও দেওয়ার দরকার ছিল। এখানে গরিব মানুষেরা যে কাজ বন্ধ এনার্জি এসে সেটাও দেওয়া, ভ্যাকসিন আগে প্রথম সেটা দেওয়া, পেটে ভাত না থাকলে ভ্যাকসিন নিয়ে কি করবো? ভাতটা তো প্রথমে লাগবে, মাথার উপরে ছাদ নেই, বৃষ্টি আসছে, মানুষ কোথায় থাকবে? সরকারের ত্রিপাল দেওয়া, ত্রিপালে কতদিন থাকবে? ওদের আজকে আবাস যোজনার টাকা নেই, আজকে 100 দিনের টাকা নেই, আজকে প্রবর্ধন সহযোজনার টাকা নেই, আজকে মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে বিভিন্নভাবে রাজ্যকে হেনস্থ করা হচ্ছে, আর ভ্যাকসিন দিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, রেল দপ্তরে গিয়ে একটু রেল উদ্বোধন করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের পাশে থাকি, সাংবাদিক থেকে শুরু করে গরিব মানুষ সবার পেটে ভাত দেয় মমতা ব্যানার্জি, বিজেপির সদূর
ধর্মের নামে মানুষকে ভাগ করে রাজনীতি করার চেষ্টা করেন, যে এই রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ আগামী লোকসভা নির্বাচনে তার রায় দিবেন এবং আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জি বিপুল ভোটে জিতবেন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।